চারটে আলু কেটে রেখেছি বড় বড় করে, একটা লেবু মাঝখান থেকে চিরে রেখা হয়েছে, দুটো বড় টমেটো লম্বা লম্বা করে কেটে রাখা হয়েছে, চারটে পাঁচটা লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি আমি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মতো মাংস নিয়েছি। আমি এখানে দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা, আদা আর রসুন পেস্ট, টক দই। আমি মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি আদা রসুনের পেস্টটা দিচ্ছি, টক দইটা দিচ্ছি, আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি পাত্রে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে